ছয় থেকে আট মাস কিংবা এক বছরের মধ্যে আপনি একটা চমৎকার স্বাস্থ্যের উপকার পাবেন, স্বাস্থ্যের জন্য একটা আরাম, স্বাস্থ্যের একটা আরাম পাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি স্যার অসংখ্য ধন্যবাদ। তাহলে ডায়াবেটিস এর জন্য আমরা স্যার থেকে যেটা জানতে পারলাম সেটা হলো স্পাইরুলিনা 8 থেকে 10 পিস কিংবা সর্বোচ্চ অথবা 12 পিস করে আমরা প্রতিদিন খাবো ইনশাল্লাহ, এখান থেকে আমরা চমৎকার উপকার আমরা পাবো। তো সেকেন্ড যে কোশ্চেন স্যার আমরা চলে যাচ্ছি সেটা হলো ম্যাক্সিমাম প্রবাসী কিংবা দেশেও যারা আছে অনেকে কিন্তু এই অসুস্থতা ভুগতেছে, সেটা হলো গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক এবং আলসার। তো এর জন্য স্যার আপনি কি সাজেস্ট করবেন এবং কিভাবে খাবেন প্লিজ? গ্যাস্ট্রিক ও আলসারের জন্য প্রথম সাজেশন হলো, প্রথম সাজেশন হলো আপনি খেয়াল রাখবেন যারা আমরা গ্যাস্ট্রিক আলসারে ভুগছি তাদের লাইফস্টাইলে অনেক সময় ঝামেলা আছে। লাইফস্টাইলে ঝামেলা বলতে আমার খাবার দাবার ঠিক নাই, আমরা খাবার দাবার অসুবিধার মধ্যে থাকি, আমরা তৈলাক্ত খাবার বেশি খাই, গ্যাসীয় খাবার গুলা বেশি খাই। চেষ্টা করবো আগে আমরা তৈলাক্ত খাবার গ্যাস জাতীয় খাবার গুলা কম খাওয়ার জন্য। আর একটা রেসিপি আপনাদের জন্য আমার আছে, তারপর আমি বলছি, সেটা হলো যত খাবার খাবেন খাবারের আধা ঘন্টা বা 20 মিনিট আগে পানি খাবেন, তারপরে খাবার খাবেন। খাবার যত খাবেন বেশি করে চাবাবেন, বেশি করে চাবাবেন, মানে একটা খাবার মুখে নেওয়ার পরে মিনিমাম 12 থেকে 15 বার চাবাবেন। দেখবেন চাবানোর পরে এই খাবারটা কি হয়ে যাচ্ছে, একদম ফাতে ফাতে হয়ে যাবে। যখন ফাতে ফাতে হয়ে যায় তখন খাবারটা খাবেন। দেখবেন যে খাবারটা খাচ্ছেন সে খাবার আমরা অনেকে চাবাই কম, যে কারণে কি হচ্ছে হজম শক্তি, হজম যায়, হজমের জায়গায় যায় ঝামেলা হচ্ছে। হজমের প্রথম কাজ হলো আমাদের মুখ, এখান থেকে স্যালাইভা লালা বের হইতে হবে। খাবার গুলো যখন চূর্ণ বিচূর্ণ হবে তখন খাবেন, দেখবেন যে আপনার যে খাবার 2 প্লেট খাওয়ার পরে আপনার তৃপ্তি হয়েছে সেই খাবার 1 প্লেট খাওয়ার পরে আপনার তৃপ্তি এসে গেছে, ডেকোরা এসে গেছে, মানে এনাফ আর লাগবে না। তারপরে খাবারের 15 মিনিট পরে বা 10 মিনিট পরে পানি খাবেন, এগুলো প্রথম রেসিপি। তারপরে আরেকটা রেসিপি হলো ডিএক্সএন এর প্রোডাক্ট, সাথে ডিএক্সএন এর প্রোডাক্ট দিবেন, মরিচ জুস যদি থাকে অবশ্যই খাবেন, যে 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 দেশে আছে স্পিরুলিনা রেগুলার খাবেন, ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি ঠান্ডা পানি বা নর্মাল পানি দেখাবেন, ব্ল্যাক কফি ঠান্ডা পানি বা নর্মাল পানি দেখাবেন, স্পিরুলিনা মরিচ জুস ব্ল্যাক কফি, দেখবেন এক্সিলেন্ট একটা আরাম পাবেন। থ্যাংক ইউ। জি অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার উত্তর দিয়েছেন। তাহলে গ্যাস্ট্রিকের জন্য আমরা উত্তর পেয়ে গেলাম। এখন থার্ড যে কোর্সে স্যার আমরা যেটা চলে যাচ্ছি সেটা হলো হাই প্রেশার এবং লো প্রেশারের জন্য স্যার আমরা কোন প্রোডাক্টটা সাজেস্ট করতে পারি এবং কিভাবে ইউজ করবে? জি চমৎকার। দেখেন আমরা কিন্তু আজকে একটা আলোচনা শুরুতে বলছিলাম আমাদের বডিকে নর্মালাইজ করা দরকার। নর্মালাইজ মিন্স আমার বডি হাইও দরকার নাই, লও দরকার নাই। সুগার হাই হইলেও সমস্যা, আবার লো হইলেও আপনি সাথে সাথে পড়ে যাবেন। তার মানে আমার বডি নর্মালাইজিং ফাংশন করা দরকার। এই নর্মালাইজিং ফাংশনের জন্য আমার মাশরুম হলো চমৎকার একটা জিনিস, চমৎকার হলো মাশরুম, লাল মাশরুম হলো নর্মালাইজিং ফাংশনের জন্য চমৎকার। তার মানে হাই প্রেশার এবং লো প্রেশার যাই থাকুক না কেন আপনি অবশ্যই আরজিজিএল এবং স্পিরুলিনা রেগুলার নেবেন। শুধু লো প্রেশারের ক্ষেত্রে খেয়াল রাখবেন স্পিরুলিনা একটু বেশি খাবেন। দেখবেন স্পিরুলিনা বেশি খেলে খাদ্য যদি বেশি খান তাহলে আপনার পুষ্টি যখন বেশি পাবেন তাহলে আপনার প্রেশারটা একটু গেইন করার সুযোগ থাকবে। তাহলে আরজিজিএল স্পিরুলিনা এই প্রেশারের ক্ষেত্রে চমৎকার কাজ করবে, আপনাকে ব্যালেন্স রাখবে। থ্যাংক ইউ। এক মিনিট। জি আমরা সবাই একটু অপেক্ষা থাকবো, আমি সবাইকে বলবো আপনারা আপনাদের গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিন, কারণ এখন আমাদের পার্টিসিপেন্ট কম আছে, সরাসরি আলোচনা শোনা পরে আর পরে ইউটিউব থেকে শোনার মধ্যে বেশ কম আছে। তো যাই হোক স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। চতুর্থ যে কোশ্চেন স্যার সেটা হলো অ্যালার্জি, অ্যালার্জি ব্যাপারে আমরা কোন প্রোডাক্টটা ইউজ করতে পারি এবং কিভাবে ইউজ করলে বেশি উপকৃত হবে? অ্যালার্জির ক্ষেত্রে আমি বলবো, অ্যালার্জির ক্ষেত্রে আমাদের ডিএক্সএন এর নাম্বার ওয়ান প্রোডাক্ট কিন্তু আরজিজিএল, আরজিজিএল বিশেষ করে আরজি, আরজি অ্যালার্জির জন্য খুব চমৎকার কাজ করে। তাহলে আমরা আরজিজিএল খাবো, আরজিজিএল রেগুলার খাবো। যদি আমি আবারও বলছি কোনো ইমার্জেন্সি মেডিসিন যদি নেন কোনো কারণে সেগুলো বন্ধ করবেন না, চলবে, কিন্তু পাশাপাশি আরজিজিএলটা নেবেন, আরজিজিএলটা বেশি করে নেবেন, মরিঞ্জি বেশি নেবেন, আরজিজিএল এবং মরিঞ্জি সুন্দরভাবে নেবেন। আর আপনি কফির এক কফি একটা খাইতে পারেন, অসুবিধা নাই, আমাদের অনেকগুলো কফি আছে, সেই কফি খাইতে পারেন, সেটা বডিসেপস কফি খাইতে পারেন, ব্ল্যাক কফি খাইতে পারেন, আরাম পাবেন। কিন্তু আরজিজিএল এবং মরিঞ্জি খাবেন। আরজিজিএলটা যদি সেই ক্ষেত্রে আপনি 2 জোড়া থেকে শুরু করবেন, 2 জোড়া 4 জোড়া 6 জোড়া আরজিজিএল খাবেন। আর মরিঞ্জি, মরিঞ্জিটা কি করবেন, মরিঞ্জিটা খাবেন মিনিমাম 15 ml, 15 ml মিনিমাম 30 ml পার ডে খাবেন, চমৎকার একটা আরাম পাবেন একটু আপনার অ্যালার্জির ক্ষেত্রে। জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি স্যার, এখন পঞ্চম যে প্রশ্ন স্যার, মাইগ্রেন, মাইগ্রেনের ব্যাপারে আমরা কোন প্রোডাক্টটা বেশি ইউজ করব এবং কিভাবে ইউজ করব? মাইগ্রেনের জন্য ডিএক্সএনের সেম, ডিএক্সএনের নাম্বার ওয়ান প্রোডাক্ট, মাইগ্রেনের জন্য আরজিজিএল, মাইগ্রেন প্রবলেমের জন্য আরজিএল চমৎকার প্রোডাক্ট, আরজিজিএল দেবেন, আরজিজিএল আর ব্ল্যাক কফি। জি স্যার, আরজিজিএল কিভাবে খাবে স্যার? আরজিজিএলটা দিতে পারেন এই যে 2 জোড়া 4 জোড়া 6 জোড়া, 2 4 6 হবে, 6 থেকে আবার 6 জোড়া কন্টিনিউস করার পর আবার 4 জোড়া, তারপর 2 জোড়াতে আইসা রেগুলার করবেন। আর ব্ল্যাক কফি, ব্ল্যাক কফিটা খাবেন যে সাসেট আছে, একটা সাসেটকে নিয়ে সকালে, একটা সাসেটকে দিয়ে দুই দুই মগ খাবেন, সকালে 1 মগ, বিকালে 1 মগ। এবং যদি কি বলা হয়, যখন মাইগ্রেনের পেইন হয়, যখন মনে হচ্ছে বেশি পেইন হচ্ছে, সেক্ষেত্রে ওই সময়টা ব্ল্যাক কফি খাবেন, সাথে একটা বা দুইটা আরজি ব্ল্যাক কফিতে দিয়ে নেবেন। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। এখন ষষ্ঠ যে প্রশ্ন, সেখানে আমরা জানতে চাইবো স্যার, যদি কোমর ব্যথা, আমাদের অনেক মহিলারা, মা বোনেরা আছে বিশেষ করে, প্রবাসীরা অনেকেই আছে, কাজকর্মে করতে গেলে কিন্তু তারা কোমর ব্যথায় ভোগে, কোমর ব্যথার জন্য স্যার আপনার পরামর্শ কি স্যার? কোমর ব্যথা আসলে কোমর কোমর ব্যথা অনেকগুলো কারণে হয়, এটা তো আমরা স্পেসিফিক বলতে পারবো না কোন সমস্যার জন্য হচ্ছে। কারো অনেকের স্পাইনাল কোর্ডে সমস্যা থাকে, অনেকের আবার মানে কি বলা হয় হাড় ক্ষয় হয়ে যায়, অনেকের অনেক ধরনের জটিলতা থাকে। সেই ক্ষেত্রে প্রথমত পরামর্শ হলো ডাক্তারের পরামর্শ, ডাক্তার যে পরামর্শের কথা বলে সেই পরামর্শ ব্যবহার করা। দ্বিতীয়ত পরামর্শ হলো স্পিরুলিনা এবং মরিঞ্জি বেশি করে খাবেন, মিনিমাম, আবারও বলছি মিনিমাম হলো 12 পিস স্পিরুলিনা, মরিঞ্জি। এই ক্ষেত্রে যদি কোমর বেশি ব্যথা হয় সেক্ষেত্রে মরিঞ্জি দিবেন, 3 বেলা দিবেন, প্রয়োজন হলে 15 ml 15 ml 15 ml। আর মেসেজ অয়েলটা, যে মেসেজ অয়েলটা আছে, মেসেজ অয়েলটা আলতো করে, খুব জোরে কোনো দরকার নাই, আলতো করে মেসেজ করতে বলবেন, যদি সুযোগ থাকে দেখবেন আরাম পাবেন। আর স্পিরুলিনা, মরিঞ্জি এবং মেসেজ অয়েল, আর ইমার্জেন্সি ডাক্তারি ঔষধ যা দরকার। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। সপ্তম যে প্রশ্ন, সেটা হলো চুল পড়া রোধের জন্য, চুল পড়া রোধের জন্য, মাথায় খুশকির জন্য কোন প্রোডাক্ট ইউজ করতে পারি, কিভাবে ইউজ করতে পারি? আচ্ছা, চুল পড়ার অনেকগুলো কারণ আছে, অনেকের খুশকির কারণে চুল পড়ে যায়, অনেকের কিডনি ফাংশনের সমস্যা থাকলেও চুল পড়ে যায়। আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে অসংখ্য মানুষকে দেখছি যে একদম মাথা টাক হয়ে গেছে, মাথায় টাক আছে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে রেগুলার বেজে মাশরুম খাওয়ার কারণে, আরজিজিএল খাওয়ার কারণে, রেগুলার বেজে আরজিজিএল খাওয়ার কারণে তাদের অনেকেরই দেখা যায় চুল আবার রিফর্ম হচ্ছে। আসলে চুল পড়বে এবং চুল গজাবে, এটা একটা প্রক্রিয়া, কিন্তু দেখা যাচ্ছে অনেকের চুল পড়ে যাচ্ছে পুষ্টির ঘাটতি, পুষ্টি নাই, পুষ্টিহীনতার কারণে চুলগুলো আর নতুন গ্রো হচ্ছে না, সেক্ষেত্রে তার মাথা মানে খালি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেকে আমরা দেখি ডিএক্সনে অনেক ধরনের রেসিপি আমরা ফেসবুকে খুললে দেখতে পাই, অনেকে শ্যাম্পু ইউজ করতেছেন, টুথপেস্ট দিয়ে শ্যাম্পু দিয়ে অনেক কিছু বানাচ্ছেন, বানায় ইউজ করে আপনি আরাম পাচ্ছেন, সেগুলো তো করবেনই। কিন্তু আমার সাজেশন হলো আরজিজিএল রেগুলার খান, দেখুন আপনার ব্যালেন্স হবে, চুল ঠিক হওয়ার সুযোগ আছে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, অষ্টম যে প্রশ্ন, সেটা হলো নাকের পরিপাশ, নাকের যে মাংস বাড়ে, এই জন্য আমরা কোন প্রোডাক্টটা ইউজ করতে পারি এবং কিভাবে করতে পারি? নাকের পলিপাসের ক্ষেত্রে ভাই আমি যেটা দেখছি, অসংখ্য মানুষকে দেখছি সেই নাকের পলিপাস কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে আরজিজিএল ইউজ করার পরও তাদেরকে আবার সার্জারি করা লাগে। সেই ক্ষেত্রে আমি এরকম খুবই রেজাল্ট কম পাইছি পলিপাসের ক্ষেত্রে। তো পলিপাসের ক্ষেত্রে একটা আরাম আছে, সে আরামটা হলো পলিপাসের ক্ষেত্রে কিন্তু তাদের এই যে শ্লেষা, নাকের এই যে সমস্যা, এই সমস্যাগুলো হয়। তো পলিপাসের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেয় ভালো, ডাক্তারের পরামর্শ পাঠাবেন, ডাক্তার যেভাবে পরামর্শ দেয় সেভাবে চলতে বলবেন। পাশাপাশি আমাদের কিছু জিনিস আছে সেগুলো ব্যবহার করতে বলবেন, যেমন আমাদের যে টুথপেস্টটা আছে, অনেক সময় দেখা যাচ্ছে তাদের নাক, পলিপাসটা হলে নাকের মধ্যে যে সমস্যাটা হয়, সেক্ষেত্রে টুথপেস্টটা দিয়ে গরম পানি দিয়ে বাপ নিলে আরাম পাবে, কিন্তু এটা শেষ হবে না। পলিপাসের প্রবলেমের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো, এবং কোনো যদি কোনো সার্জারি করা দরকার লাগে সার্জারি করতে বলবেন, তার আগে ট্রাই করতে পারে আরজিজিএল খেয়ে, যদি কোনো উপকার হওয়ার সুযোগ থাকলে হইতে পারে, চান্স আছে, কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে পলিপাস ডাক্তারের পরামর্শ নিবে। জি স্যার, আপনার সাথে আমিও একমত, তবে এখানে আমি একটু স্যার অ্যাড করতে চাই, সেটা হলো পলিপাসের বেলায় আমরা পূর্বে অনেকের দেখছি আপনার উপকার পাইছে তারা কিছু প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে, সেটা হলো তারা লায়ন্স ম্যান নিয়মিত খেত, পাশাপাশি যে আমাদের টুথপেস্ট আছে, টুথপেস্টকে গরম পানির মধ্যে মিক্স করে সেখান থেকে বাপ নিতে, এবং মাঝে মাঝে আমাদের টিটি ক্রিম আছে, একটু একটু করে নাকের ভিতরে লাগিয়ে দিত,
তো এতে করে আমরা, জি এক্ষেত্রে আমরা দেখছি অনেকে কিন্তু উপকৃত হয়েছে। তো ইনশাল্লাহ আমরা জি এটার জি উত্তর পেয়ে গেলাম। তো স্যার এ পর্যন্ত আমরা 9 নম্বর যে কোশ্চেন সেখানে আমরা চলে যাব, সেটা হলো স্যার ফাইলস এর ব্যাপারে, যাদের পায়খানা করতে গেলে রক্ত ঝরে ফাইলস এর ব্যাপারে অনেক কষ্ট হয়, তাদের ব্যাপারে স্যার আপনার পরামর্শ কি? পালসের ব্যাপারে আমার আমার অনেক সুন্দর পরামর্শ আছে, কারণ আমার খুব কাছের কিছু মানুষ যারা পালসে আক্রান্ত ছিল তারা কিন্তু এই মাশরুম কে আরাম পাইছে, খুব ভালো রেজাল্ট পাইছে। সেক্ষেত্রে পালসের ক্ষেত্রে প্রথমত খেয়াল রাখতে হবে তার যে খাবার ফুড হ্যাবিটটাকে সে যেন মানে সহজ রাখে। মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পালসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্লিডিং হয়, ব্লিডিং হচ্ছে পালসের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের আপনার কি বলা হয় পালসের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের বাথরুম অনেক মশা থাকে। সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো পালসের প্রথম ডাক্তারি কোনো পরামর্শ থাকলে নিবে, কিন্তু মেইন প্রোডাক্ট তাকে আরজিজিএল দিবেন, আরজি এবং জিএল, চমৎকার রেজাল্ট পাওয়া, আরজিজিএল আরজিজিএল খাইলে চমৎকার রেজাল্ট পাওয়া যায়। এবং অনেকের আছে ব্লিড মানে ব্লিডিং হয়, ব্লাড বের হয়, সেক্ষেত্রে আরজি পাউডার এবং আরজি পাউডার আর টুথপেস্টটাকে লিকুইড ইয়ে করে মলমের মতো করে টুথপেস্ট এবং আরজি পাউডারটাকে একসাথে নিয়ে একটু ডাইলুশন করে পায়খানার পরে, আগে এবং পরে আপনি কি করবেন ওই যে পায়খানার রাস্তা যদি এটা লাগাই দেওয়া হয় তাহলে দেওয়া হয় দেখা যাবে ব্লিডিং টাও বন্ধ হয়ে যায়, ব্লিডিং টাও সে আরাম পাবে। সেক্ষেত্রে আরজিজিএল এটা চমৎকার, এবং মরিনজি, আরজিজিএল মরিনজি পালসের ক্ষেত্রে নাম্বার ওয়ান। সেক্ষেত্রে আরজিজিএল একটু বেশি করে খাবে, মিনিমাম শুরু করবে 2 জোড়া থেকে 4 জোড়া এবং 6 জোড়া, 6 জোড়া কন্টিনিউয়াস করতে পারবেন কিছু সপ্তাহ, 2-3 সপ্তাহ যদি 6 জোড়া কন্টিনিউয়াস করতে পারবেন মরিনজিটা একটু বেশি করে খাইতে বলবেন। আর যেটা হলে হলো আরেকটা হলো আরেকটা প্রোডাক্ট আছে যেটা আমাদের হয়তো এই মুহূর্তে বাংলাদেশে নাই বা অনেক দেশে নাই, যদি মালয়েশিয়াতে যারা থাকে তাদের ক্ষেত্রে তাদেরকে বলুন পুরিয়াস, একটা মাশরুম আছে পুরিয়াস পাউডার, পুরিয়াস মাশরুমটা আছে, যদি পুরিয়াস মাশরুমটা খায় তাহলে তার যে বাথরুমটা আছে তার স্টমাকটাকে সুন্দরভাবে তার স্টুলটা বের হবে, বাথরুমটা তার সহজলভ্য হবে বের হওয়ার জন্য। আবার অনেকেই আছে আমরা ইউজ করি বাথরুম সুন্দর হওয়ার জন্য পরিষ্কার হওয়ার জন্য, আমরা অনেকে মাইক্রোবিজো ইউজ করি, মাইক্রোবিজোটা অনেক ক্ষেত্রে এটা উপকার আছে, কিন্তু মেইন প্রোডাক্ট হলো আরজিজিএল এবং মরিনজি, আরজিজিএল মরিনজি চমৎকার। থ্যাংক ইউ।